তিরিশ তারিখে ঘটনা? হ্যাঁ হ্যাঁ, তিরিশ তারিখে আর কি রোজকার মতন আমরা আর কি যেরকম আর কি আমাদের তো মাংস দোকান আছে, তো মাংসের দোকানের জন্য আমাদের আর কি খাসি প্রয়োজন হয়, তো খাসি আনতে যাচ্ছিলাম আমরা ওই বনান দিঘি হয়ে পড়ে ওই চুয়া গ্রামের রোডটা হয়ে পড়ে, তো চুয়া গ্রামের একটা ওই ডাকাতি কেস হয়তো আগে শুনে তো ডাকাতি হয়, তো ঘটনা সেদিন ঘটে যে আমরা দুজন ড্রাইভার আমি যাচ্ছিলাম, হ্যাঁ ছাগল কিনতে যাচ্ছি। আচ্ছা, তো কিনতে যাওয়ার পর ড্রাইভারের আমি হেডফোন লাগিয়ে পড়ে গান শুনছিলাম, তো হঠাৎ দেখি ড্রাইভারের ওই দিক থেকে অ্যাটাক হয়, ঠিক আছে। তারপর ড্রাইভারের থেকে আমি যখন বাঁ সাইডটা মুখ খোলাই তখন আমার সাইডও অ্যাটাক হয় এবং আমাকেও বার করে নেয়, ড্রাইভারকেও বের করে নেয় এবং গাড়িটা নিয়ে চলে যায়। তারপর দুজনকে মারদার করে পড়ে গাছে বেঁধে দেয়, আমরা দুজনে ছিলাম, ছাড়ে না গাছের মধ্যে বেঁধে রেখে। আচ্ছা, গাড়িটা 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 কিছু দূর নিয়ে পড়ে টাকা পয়সা লুট করে নিয়ে গিয়ে পড়ে আর কি গাড়িটা সাইডে জঙ্গলে এক সাইডে রেখে দেয়। হ্যাঁ, আমাদের অনুমান ওই ৬-৭ জন ছিল মোলান দিঘি থানাকে আমরা জানাই।